মোর নাম আনিস, মোর বাপে শখ করে মোর নাম রাখছিলে আনিস। কথা হেকার ফরিদ দিয়া কেন আর ফরিদ দিয়া? আব্বা একটা কথা বলছে, তোর নাম শখ করে আনিস রেখে দিছি, হুতা আনবি দিবি না কেউরে কিছু। বাবর কথা অক্ষর অক্ষরে পালন করছি, তাই ঠস করে এক জায়গায় ধরা খেয়ে গেছি। ও রে সুবহান মাওলা, এককালে এমন দরাই খাইছি লড়তে পারতে আসি না। 3 লক্ষ টাকা, 1-200 টাকা না, 1-2 হাজার টাকা না, 3-3 লক্ষ টাকা, 6 বছর ধরে নেছি হালার পালা তাবিজ দিয়া। কিসের বন্ধু হালার পালা? পুত্র শোক ভোলা যায়, ভোলা যদি মইরেও যায়, হ্যাঁ রে গাইলে থুই আইয়া ভাত খায় মানুষের পাতে ভাত লয়, আর টাহা টাহার চোখে মানুষ এককালে হুই পড়ে। সুবহান মাওলা, কি ঘোর মুমুই তাবিজ জিয়া। তোর নাম তাবিজ, মোর নাম আনিস, আনাই মোর কাম। আর তাবিজ তুই থাকবি গলায়, তোরে মুই গলায় লটকামু, যদি না পারছি মোর নাম আনিস চা না, কথাটা মনে রাখি হলার ভালা। হরমু কি হল এখন? কি হরমু, কি হরমু? মোর পোলা ফান্ডে পাঠামুটা হাল দেখ, পাত্তা দেবে না হালার ভালা, মোর এই পাত্তা দেয় না, মোরে দেখলে হে প্যান্ট ব্যথা ওঠে, ওর প্যান্টে ঠাড়া পড়ে, ও মরে হালার ভালা, হাসপাতালে ভর্তি হয়, ওলাকে পাত্তা দেবে না। এ হালাল দোলাল না বলে এই বিকি, হেরা তো আবার ব্যস্ত, একজন কবি কবিতা লেহে, হ্যাঁ যে কি লেহে নিজেই কিছু বোঝে না, ব্যাঙ্গের ছাতা আর মুরগির মাথা, এই একটা কবিতা হইলে? হ্যাঁ এ কবিতা তো বাপের জন্য মই হুনি নাই কোনোদিন। আর একজন ইংলিশবিদ, ইংলিশবিদ হয়ে গেছে, নিজের নাম লেহে বানান শট, দেখা গেল যে অক্ষর লাগবে 13টা, একটা শট পেরিয়ে গেছে, এর মধ্যে বাংলা হান্ডাই দিছে, হে ইংলিশ বিদ হয়েছে। পোলাতুকের জন্ম দিয়ে মুই বিপদে পড়িয়ে গেছি, কি যে কইরে খাইবে সুবহান মাওলাই জানে, উই আর কি করবো হন, এগো দেখি সইবে না। হ্যাঁ ওরে বাবু মোরে নেও না কিরফিন নে, বাঁচাই না একটু কিরফিন নে। হ্যাঁ টাহা, ওরে টাহা টাহার ফিন্নে মুই মইরে যাবো, তাবিজের পর তাবিজ, তোরে যদি মই হোয়াইতে না, ফোন কইরে দেখি না, ফোন করলে গিয়ে দেখি, মোর ফোন নাম্বার তো সি না, হ্যাঁ তো মোর ফোন রিসিভ না, না এ যে করা হইবে না, এটা ধরবে না হালার পালা, এটা কি করব, এটা যে করলো দেখি, মোর গলা শুনলেই তো ফোন রেখে দেবে, বেটকি ধরবে ওই পাশে, দেখা গেল যে একটা কিছু হয়ে গেছে, মাথায় পানি ঢালতে ইতিয়েছে। কি ব্যাপার ইডা মনে হচ্ছে আমি টাকা পায় ওর নাম্বার ধরতেছি না, সেই জন্যই অন্য কোনো নাম্বার থেকে একটা টেকনিক খাটাচ্ছে, ধরলে বিপদ হয়ে যাবে। এটাও তো ধরতে আছে না, ওরে ধর, এ তোর পাও তোকে ধরছি, ধর তোর পা, ও না পাও পা মুখ ধর। আবার বাইসতেছে, ধরবো কি না? জরুরি টেলিফোনও তো হতে পারে নাকি? আনিসের অত্যাচার তো বাসি নেই, 3 লাখ টাকার জন্য যেই পরিমাণ পেন দিচ্ছে, না ধরবো, ধরি, জরুরিও তো হতে পারে না, যা পারে হবে, ও তার মোবাইলের মধ্যে আমার গুলি করতে পারবে না। হ্যালো কে বলছিলেন? আমি ফারহানা রহমান হাসি, আপনি কেমন আছেন? জি ভালো আছি, আপনাকে তো চিনতে পারলাম না। দুলা ভাই আমি আপনার শালি, ওই যে জ্যোৎস্না বান্ধবী, এখনো চিনতে পারছেন না নাকি আরো পরিচয় দিতে হবে? না 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 না, আর পরিচয় দেওয়া লাগবে না, আমি ঠিকই চিনতে পারিছি। আমি মনে করেছিলাম কি আমার বন্ধু আনিস আসলা,
ও টেলিফোন করেছে, সেই জন্য একটু গলাটা ভার করে ওইরকম করে কথা করছিলাম। বলো তুমি কিরকম আছো? হ্যাঁ ভালো, কিন্তু দুলা ভাই আপনি বন্ধু হয়ে বন্ধুকে এত ভয় পান কেন? ওরে শোনা, ওর কথা বলে না, ও আমার বন্ধু ঠিকই, কিন্তু একটা বদমাস, খালি দেখা হলি টেকা দাও টেকা দাও টেকা দাও টেকা দাও, এ করতে করতে মনে করছে 3 লাখ টাকা ধার নিয়ে ফেলেছে। এই টাকার জন্য এই টাকা ধার দেবো না বলে ওর টেলিফোন ধরিনি আর কি। ও তুমি কিছু মনে করে না, ও আমাদের বন্ধু বন্ধু ব্যাপার। ওরে হালার পো হালা, কয় কি হ্যাঁ, এই হালার পোলা ঠাডা ফুরি মরে নাকা। ও তাই, আপনার তো অনেক টাকা, দিয়ে দেন না 3 লাখ, অসুবিধা কোথায়? তোমার একটা কথা কয়, আমার জাদু শোনা মনি, তোমার পিছনে দরকার হলে আমি 1 লাখ টাকা খরচ করব। কিন্তু আনিসের কথা বলবা না, ও একটা খানাস গিফটা মাক্কে চুস, ওর পিছনে 10টা টাকা আমি খরচ করব না করব না করব না। হালার পো হালা, মুই কোফা তোরে যদি সামনে পাইতাম একের পাঙ্গাস মাছের মতো এককালে পাড়তল ফালাই প্যাডাক্সের বাইর করে হালাইতাম। হালার পো হালা, টাকা তো মাত্র 3 লাখ, যত সামান্য টাকা, এই টাকার জন্য তোমার টেলিফোন করা লাগে বলো দিন তুমি। ও দুলা ভাই, জ্যোৎস্না একটু দেন না, একটু কথা বলি। জ্যোৎস্না তো মার্কেটিংয়ে গেছে। আচ্ছা আমি যে তোমার সঙ্গে এরকম করে কথা করছি তোমার একটু ভালো লাগছে না? আমার কিন্তু খুব ভালো লাগছে তোমার সাথে কথা করছি না, মনে হচ্ছে যে আসমানের একটা পরি নেমে এসে আমার সামনে দাঁড়ায়েছে, সে সুন্দর করে মিষ্টি করে গালে আবার টোল পড়েছে, এরকম করে হাসি দিচ্ছে, আমি না একদম মনে করছে মুই পরি না নায়িকা পরিমণি, মোরে দেখলে তো টাস কিলে গজ্ঞা নিয়ে ফিরে যাবে হালার বহালা। পরি ভাই খুব মজা পাচ্ছি, কথা কই না একটু কথা কই। এই তুমি তো শালির বান্ধবী, মানে শালি শালি মানে আধা গর্ভালি। দুলা ভাই লজ্জা লাগে কেমন করে বলে, আসলে কিছু টাকা দরকার ছিল, বাসা ভাড়া বাকি পড়েছে 3 মাস। ওরে শোনা, তোমার টাকা লাগবে তুমি আমার এরকম করে রিকোয়েস্ট করা লাগবে? আরে আমার কাছে টাকা কোনো ব্যাপার? আমার কাছে টাকা হলে তেজপাতা গাছের তো ছেড়বো, দেবো দেবো দেবো, তুমি আইসো দিন শোনা, তাড়াতাড়ি চলে আইসো। দুলা ভাই থ্যাংক ইউ সো মাচ। কিন্তু ওই যে আপনি বললেন জ্যোৎস্না বাসায় নেই, তাহলে খালি বসে যে আমি কি করব? ওরে শোনা, জ্যোৎস্না বাড়ি নেই তাতে কি হয়েছে, আমি তোমার দুলোভাই হই না? ওই বান্ধবীর দুলোভাই আর তোমার দুলোভাই একই, তুমি আইসো কোনো টেনশন নেই, আসলে মাত্র টাকা দিয়ে দিবা। ওকে দুলা ভাই, আপনি এত করে যখন বলছেন আমি এক্ষুনি আসছি। ও মাই সুইট হার্ট, ঠিক আছে আসো আসো। তাবিজ হালার গো হালা, তুই মোর লেদাকালের দোস্ত, লেদাকালের দোস্ত হইয়া তুই মোর লগে প্রতারণা করতে আসো 3 লক্ষ টাকা লইয়া। 3 লক্ষ টাকা লয়ে প্রতারণা করতেছ আর মাইয়ের লোকের ফোন পাইয়ে বলো টাহা গাঁটাল গাছের পাতা, আর মুই চাইলে তোর পকেটে ঠাডা পড়ে, তোর টাহা থায় না, তোর পেট ব্যথা ওঠে, তোর পেটে ক্যান্সার হয়, তোর পেটে গ্যাস্ট্রিক হয়, গ্যাস্ট্রিক মাথায় উঠে যায়। আর ফাহা বাসায় মরে যাইতে বলো, মাইয়ের লোকের ফাঁকা বাসায় যাইতে বলো হালার পোহালা। হ্যাঁ তোর মজাটা দেয়া হইতেছি খারা, ভাগ্যিস আমি টেলিফোনটা ধরেছিলাম সাহস করে, তাহলে আমার সুন্দরী শালি তারা তো হারাতাম। আমি কোনো আলিসের টেলিফোন মনে করে ধরছিলাম না, সরি শালি কিছু মনে করে না। বুইরা হয়ে গেছো বেড়া, এক ঠ্যাং কবরে চলে গেছে, শালির বান্ধবীর প্রেমে পড়ছো, প্রেম তোর ছুটাইতেছি বেড়া খারা। মোর কাছে যখন ধরা খাবি তখন অসুস্থ হয়ে বেড়া মানসিক হাসপাতালে যাইয়ে ভর্তি হবি, মানসিক হাসপাতালে যাওয়া লাগবে, আর হেই হেলে যাইয়ে দেখবি অন্তত 150 যাইয়া লাইনে খাড়াই রয়েছে তোর মতো, বুঝলি? আর হেরা হাহা হাসতে আছে দাঁত বাইর করিয়া, তখন তুই আফসোস করবি যে মোর টাহাটা না দিয়া তুই কত বড় ভুল হরছ।